সংস্কৃতি ও শিক্ষার নগরী ময়মনসিং দেশের সবচেয়ে নতুন বিভাগীয় শহরে আরো শক্তিশালী 4.5G নেটওয়ার্ক নিয়ে পাশে আছে রবি চলুন রবি ব্যবহারের এক্সপেরিয়েন্স শুনে নেই এই অঞ্চলের মানুষের মুখে প্রায় 2008 থেকে আমি রবি ইউজ করে আসছি করোনাকালীন সময়ে যে অনলাইন ক্লাস ছিল 7 থেকে 8 ঘন্টা ননস্টপ ক্লাস নেওয়া হয়েছে কোনো ভিডিওতে কোনো কি কোনো প্রবলেম হয় না আমার গ্রামের বাড়ি গফরগাঁও গ্রামের বাড়ি তো আমার ঘরে বসে আমি কি রবি ইউজ করতে পারি এটা আমার কাছে খুবই ভালো সাশ্রয় এবং ডাটা প্যাকেজগুলো কে অনেক ভালো আসসালামু আলাইকুম আপনাদের সকলকে স্বাগত জানাই অনলাইন হোস্টিং এর সবচেয়ে বড় ব্যাপারটি হচ্ছে এই কোনো নেট ডিস্টারবেন্স হচ্ছে কিনা বা আমার কথা আটকে যাচ্ছে কিনা নেটের জন্য সেই জায়গাগুলোতে মূলত এই রবির এই এক্সট্রা যে নেটওয়ার্ক কভারেজটি রয়েছে সেটা আমাকে অনেক বড় হেল্প করে কেননা আমি যে কোনো জায়গা থেকে যুক্ত হতে পারি এবং আমার সেই হোস্টিং এর কাজগুলো সম্পন্ন করতে পারি আমি রবি ব্যবহার করি আমার কল অনেক পরিষ্কার আসে আমার পরিষ্কার কথা বলা যাক গেম খেলার সময় কোনো মানে 99 মারে না মানে ভাবে সেই অঞ্চলেই খুব ভালো আমাদের টিচার অনেক সময় গুগল ক্লাসরুম ইউজ করছেন অনেক সময় দেখা গেছে তারা শিটগুলো গুগল ড্রাইভ করে দিচ্ছে ঝড় বৃষ্টিতে অন্যান্য নেটওয়ার্কগুলো আনস্টেবল হলেও রবি নেটওয়ার্কটা মোটামুটি স্টেবল থাকে এই জন্য সবাই রবি ম্যাক্সিমাম প্রেফার করছে এবং রবি থেকে তারা ঝুঁকে যাচ্ছে আস্তে আস্তে প্রথমত হচ্ছে আমি একজন ভ্রমণ পিপাসা মানুষ ময়মনসিং এর আশেপাশে বিভিন্ন বর্ডার জাতীয় এরিয়া আছে গারো পাহাড়ি অঞ্চল আছে কিশোরগঞ্জে নিউক্লিয়ার আছে বাংলাদেশে আমি যে কোনো জায়গায় যদি ট্রাভেল করতে যাই আমি একমাত্র রবির উপর ছাড়া আর কারোর উপর ভরসা করতে পারি না যেহেতু আমার ইনকাম অত বেশি না আমি একজন স্টুডেন্ট আমাকে অবশ্যই একটা মার্জিনাল অ্যামাউন্টের ভিতর চলতে হবে মাস শেষে তো এই মার্জিনাল অ্যামাউন্টটা মেনটেন করার জন্য রবি আমাকে সবচেয়ে বেশি সাহায্য করতেছে সো ইন্টারনেট ছাড়া তো আমার হাত পা বাঁধা ইন্টারনেটই আমার একমাত্র উড়ার পাখনা হিসেবে এখানে ব্যবহার হচ্ছে তো এই ক্ষেত্রে হচ্ছে রবি আমার ভরসা ময়মনসিংহের মতো আপনিও দেশ সেরা ইন্টারনেট এক্সপেরিয়েন্স পেতে আজই আসুন রবি 4.5G নেটওয়ার্কে